F-16 যুদ্ধবিমানের প্রথম চালান হাতে পেল ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমানের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিল ইউক্রেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো গতকাল বুধবার। লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন F-16 এর প্রথম চালান হাতে পেয়েছে কিয়েভ। F-16 যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি। বিশ্বব্যাপী যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধবিমান বেশ পরীক্ষিত। সেটিতে 20 মিলিমিটার একটি বন্দুক রয়েছে। এছাড়া বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যুদ্ধবিমানটি। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলস ল্যান্ডসবার্গিস বলেন, F-16 যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। এর মধ্য দিয়ে অসম্ভব আরেকটি কাজ পুরোপুরি সম্ভব হলো। যুদ্ধবিমানটি কিয়েভের কাছে পৌঁছানোর থো নাম প্রকাশ না করে সত্যের নিশ্চিত করেছে মার্কিন এক কর্মকর্তাও। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী। এদিকে ডেনমার্ক ইউক্রেনকে 19টি F-16 দেবে বলে জানিয়েছিল। দেশটিতে আরও 24টি F-16 যুদ্ধবিমান পৌঁছানোর কথা রয়েছে নেদারল্যান্ডস থেকে। এর বাইরে নরওয়ে প্রতিশ্রুতি দিয়েছে 6টি F-16 দেওয়ার। এই যুদ্ধবিমান চালানোর জন্য বেশ কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছে প্রশিক্ষণ নিয়েছেন ইউক্রেনের পাইলটরা।